সবাইকে স্বাগতম জানাচ্ছি বিনোদন বাংলার নতুন আরেকটি এপিসোডে। পৃথিবীতে সাপের সংখ্যা নেহাত কম নয়, যে কোনো জীবের প্রজাতির সংখ্যা কোনো নির্দিষ্টতা নেই। নিত্য নতুন বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা মিলছে। বিষাক্ত এবং অভিশপ্ত প্রকৃতির সাপগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, এমনটাই মত প্রাণী বিশেষজ্ঞদের। তবে 600টি বিষাক্ত প্রজাতির মধ্যে মাত্র 200টি প্রজাতির মানুষকে 100 বলে হত্যা করতে পারে। তবে এবার সেই বিষাক্তদের তালিকা থেকে সবচেয়ে বিষাক্ত সাপে তাকমা পেল অস্ট্রেলিয়ান ইংল্যান্ড টাইপান। অস্ট্রেলিয়ান মিউজিয়াম অনুসারে এই ইংল্যান্ড টাইপানকে বলা হয় হিংস্র সাপ এবং প্রায়শই বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে উল্লেখ করা হয়। এটির দৈর্ঘ্য মাঝারি মাপের, মাথা অনেকটাই আয়তক্ষেত্রের আকারের হয়। সারাদিনের মধ্যে সূর্য ওঠার আগে অতি সক্রিয় হয়ে ওঠে এই সাপটি। মাটির গভীরে ফাটলে থাকে এরা, অনেক সময় একাধিক গর্তেও থাকে এই সাপ। একসঙ্গে অনেকগুলো সাপকে দেখা পাওয়া যায়, যে কোনো সাপের থেকে বিষধর এই সাপ। সাপের বিষ বিষাক্ততার LD50 স্কেলে পরিমাপ করা হয়। ব্রিস্টল ইউনিভার্সিটি স্কুল অফ কেমিস্ট্রি ওয়েবসাইট অনুসারে ইংল্যান্ড টাইপান সবচেয়ে মারাত্মক সাপের তালিকায় শীর্ষে রয়েছে। স্কুল অফ কেমিস্ট্রি বলেছে যে এর বিষ এত মারাত্মক যে একটি কামড়ে 100 জনের বেশি কিংবা 2,50,000 ইঁদুর পর্যন্ত মারা যেতে পারে। তবে মানুষের সঙ্গে এদের কতটা দেখা হয় তা তথ্য থেকে সঠিকভাবে জানা যায় না। এর কামড়ে কতজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত সেটিও জানা যায়নি। যদিও অনেকে ইংল্যান্ড টাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও অনেকের মধ্যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচেরি। প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড টাইপানের চেয়েও প্রায় 100 গুণ বেশি বিষাক্ত বলে মনে করা হয়।